বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সম্পর্কে কিছু অজানা কথা। নজরুলের না পাওয়া ভালোবাসা। আজকের টপিক বা মূল বিষয় হচ্ছে নজরুলের না পাওয়া ভালোবাসা। কবি নজরুল বেগম ফজিলাতুন্নেসা জোহাকে এতই ভালোবেসেছিলেন যে তাকে বিখ্যাত সঞ্চিতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করতে চেয়েছেন। তবে ফজিলাতুন্নেসা তা কঠোরভাবে প্রত্যাখ্যান করায় পরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন তার বিখ্যাত কবিতা সঞ্চিতা। কবির জীবনে অনেকবারই প্রেম এসেছিল। এদের মধ্যে অন্যতম তিনজন হলেন নার্গিস আক্তার, প্রমীলা দেবী এবং ফজিলাতুন্নেসা। সবার কাছ থেকে ভালোবাসা পেলেও ফজিলাতুন্নেসা প্রথম নিবেদনকেই কবিকে প্রত্যাখ্যান করেছিলেন। কবি হার না মেনে তাকে লিখে ফেললেন 8টি চিঠি। এক চিঠিতে ফজিলাতুন্নেসা কবিকে খুব বিদ্রুপ ও কঠোর ভাষায় আর চিঠি না লিখতে বলেন। দুঃখ ভারাক্রান্ত মনে কবি লিখেন, তুমি বসে রবে ঊর্ধ্বে মহিমা, শিখরে নিষ্প্রাণ পাষাণ দেবী, কবু মোর তরে নামিবে না, প্রিয়ারূপে ধরার ধুলোয় লোকৌতুকময়ী শুধু কৌতুক লীলায়, দোলাবে আমায় রে লয়ে আর সবই ভুল। পরে ফজিলাতুন্নেসা অন্যত্র বিয়ে করেন এবং বিদেশ গমন করেন। তার বিদায়ে কবি লিখেছেন বর্ষা বিদায় একটি কবিতা। নজরুলের একপাক্ষিক ভালোবাসায় নজরুল ফজিলাতুন্নেসার ভালোবাসা না পেলেও আমরা পেয়েছি অসাধারণ সব গান, কবিতা এবং কাব্য সংকলন। ফজিলাতুন্নেসা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েদের কঠোর নিষেধাজ্ঞা ছিল কথা বলায়। নজরুল প্রথম দেখায় ফজিলাতুন্নেসার সাথে কথা বলে এই প্রথা ভেঙে দেন। ফলস্বরূপ নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। নজরুল কখনও আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাননি। তবে মৃত্যুর পর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাহিত্য করা হয় এবং ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। স্বাধীন চেতা কবি নার্গিসের বিয়ের আসর থেকে পালিয়ে এসেছিলেন কবি, কারণ নার্গিসের পরিবার কবিকে ঘরজামাই করে রাখতে চেয়েছিলেন। আর কবি সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন তার স্ত্রী প্রমীলা দেবীর কাছ থেকে। মৃত্যু অবধি সুখে দুঃখে তারা একসাথে ছিলেন।